আগে এমন একটা সময় ছিল যে বট নিচে গুরুজন আসতো হারিকেন লাগিয়ে দিত তার মানে আশেপাশে গ্রাম বাংলা সবাই বুঝতো যে আজকে ওই গুরুজন আসে একটা গল্প বলবে তো এখন কিন্তু ওই যুগ নাই এখন সবাই সব কিছু অনলাইনে বলে দেয় শিখিয়ে দিচ্ছে বুঝে দিচ্ছে তুমি তোমার প্রস্তুতিটাও কিন্তু অনলাইনেও নিয়ে নিতে পারো তো সবার আগে ছোট্ট একটা অ্যাডভাইস দিয়ে দেয় যে জিনিসটা তোমাদের খুবই কাজে লাগবে তোমার অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখো যেটা তোমাদের কাজে লাগে একটা ছোট কাজ করতে পারো ইউটিউবে কিন্তু প্লে লিস্ট তৈরি করে দেখা যায় তুমি যে ভিডিওগুলো যেই সাবজেক্টের যেই তোমার কাজে পারে। ঠিক রিভিশন রাখার মতো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পড়াগুলো আছে তুমি রিভিশন শীটে লিখে লিখে না ঠিক তেমনি ইউটিউবে প্লে বানিয়ে রাখতে পারো পরীক্ষার আগের দিন তোমার শুধুমাত্র সেই প্লে লিস্টটা অন করবা একটানা সব ভিডিওগুলো দেখবা কমপ্লিট হয়ে যাবে সবকিছু এই জিনিসটা আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় করি যখনই কোনো একটা টার্ম পেপারে কাজ করতে হবে অনেকজন ফ্রেন্ড মিলে কিংবা কোনো একটা পরীক্ষা আছে আমরা ম্যাসেঞ্জারে কোনো একটা গ্রুপ খুলি কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে একটা গ্রুপই ওপেন করে ফেলি এবং ওখানে যার যেই ফাইল আছে সবগুলো এখানে ডাম্প করতে থাকি এটা হয় কি যে নোটগুলো সবার কাছে বিচ্ছিন্নভাবে থাকলেও ওই একটা জায়গায় গোছানোর টাইম লাইন অনুযায়ী থাকে তাই যে অবশ্যই থাকুক না কেন ওই জিনিস একবার গ্রুপে এন্ট্রি মারবে কিংবা ফেসবুকে ঢুকবে মেসেঞ্জারে ঢুকবে এবার সবগুলো নোট লাইন বাই লাইন পেয়ে যাবে তাই যা কিছু নোট ম্যানুয়ালি করো ওগুলোই জাস্ট আপলোড দিয়ে ডিজিটালাইজ করে ফেলো একটা জিনিস কিন্তু খুবই জরুরি প্রচুর এখন ফেসবুকে গ্রুপ আছে যেখানে সবাই মিলে একসাথে পড়াশোনা করে আমাদের টেন মিনিট স্কুল লাইভ নামে একটা গ্রুপ আছে যেখানে এগারো লক্ষরও বেশি মানুষ আছে তুমি চাইলে গ্রুপে জয়েন করতে পারো নিজের সমস্যা কাউকে বলতে পারো অন্য কারো সমস্যা সমাধান করে দিতে পারো শুধু তাই না ইউটিউবে কিন্তু প্রচুর এডুকেশনাল কন্টেন্ট এখন পাওয়া যায় যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুলের বাইরে যত ধরনের ভালো কন্টেন্ট বলা চ্যানেল আছে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো যেন ভালো ভালো কন্টেন্ট যে কোনো সময় হাতে

তাহলে যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি পড়াশোনা আমাদের এমনি এমনি হয়ে যাবে তাই এক্সট্রা কিছু ভিডিও দেখে রাখা অলওয়েজ এ বেটার অপশন এখন কিন্তু টেন মিনিট স্কুলে প্রচুর লাইভ সেশন হয় লাইভে তোমরা প্রশ্ন করো আমরা উত্তর দিয়ে দেই তুমি যদি চাও তোমার কোনো একটা প্রবলেম আজকে গিয়েছো জানো না বুঝতে পারছো না একটা সলিউশন দরকার লাইভে গিয়ে কোয়েশ্চেনটা করো অনেক সময় লাইভে গিয়ে কোয়েশ্চেন না করতে পারলেও ভিডিওর কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো আমাদের টিচাররা কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দিবে তাই এখন থেকে চেষ্টা করো নিজের যে ভুলগুলো আছে বা কোনো একটা জিনিস বুঝতে অসুবিধা আচ্ছা সেইগুলা গুটিয়ে লুকিয়ে না রেখে কমেন্টে জানিয়ে দিতে। সলিউশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। দেখলাম যে অনলাইনে কোনে একটা ফ্রেন্ড অ্যাকটিভ আছে। আমি ওকে নক দিলাম যে দোস্ত তুই কি করতেছিস? ও রিপ্লাই দিলো যে দোস্ত প্রশ্ন করতেছিস। আর জিনিস হচ্ছে ও যদি আসলে প্রশ্ন করতেও মেসেঞ্জারে কি করছে? এই জিনিসটা অনুমান হয় যে মানুষ প্রশ্ন করতে বসে ল্যাপটপে, কিমা কম্পিউটারে, কিমা মোবাইলে বসে প্রশ্ন থেকে একটু 5 মিনিট পরে এই গুড়গুড় শুরু হয়ে যায়। তাই যখন আমরা এসব অনলাইনে পড়তে বসবো যেগুলো জিনিস আমাদের লাগবে যে কন্টেন্টগুলো লাগবে ফাইলগুলো লাগবে ওগুলো ডাউনলোড করে রাখি তারপর ওয়াইফাইটা অফ করে যেন আমরা পড়তে বসি তাহলে পড়াশোনাটা নিরবিচ্ছিন্ন হবে দেশ কিন্তু আসলে ডিজিটাল হয়ে যাচ্ছে তোমার পড়াশোনার প্রস্তুতিটাও ডিজিটাল করে ফেলো ইউটিউবে ভিডিও দেখা শুরু করো টেন মিনিট স্কুলে কুইজ দেওয়া শুরু করো সব কিছু অনলাইনে আরো অনেক তাড়াতাড়ি করে ফেলো এবং এই যে আইডিয়াগুলো আছে তোমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে একটা গ্রুপ খুলে বা মেসেঞ্জের একটা থ্রেড খুলে শেয়ার করো এবং সবাইকে নিয়ে তোমাদের প্রতিদিনের প্রস্তুতিটা ঝালাই করে নাও